হ্যালো বন্ধুরা, আজকে আমি গুড লাক নিয়ে আবার বিশেষ কিছু আপনাদের টিপস দেব। সেটা হচ্ছে, গুড লাককে তো আমরা সবাই আনতে চাই এবং আনতে অনেকে পারিও, কিন্তু বিশেষত মানে যখন সমস্যাটা হচ্ছে যে সেটাকে ধরে রাখা, অনেকের কিন্তু সেই ধরে রাখতে পারাটাও কিন্তু প্রত্যেকের ভাগ্যে থাকে না। তো সেটা চেষ্টা করতে হবে আমাদের, যাতে গুড লাকটা আমরা ধরে রাখতে পারি, এবং সেটা তখনই পারবো যখন আমরা আমাদের মনকে তৃপ্ত করব, আমাদের আত্মাকে তৃপ্ত করব। আমাদের আত্মা যদি তৃপ্ত হয় তাহলে কিন্তু আমরা গুড লাকটাকে সহজেই ধরে রাখতে পারবো। গুড লাক ধরে রাখার বিশেষ কিছু প্রক্রিয়াও আছে, সেগুলো যদি ঠিকমতো মানতে পারেন, ঠিকমতো প্রার্থনা করতে পারেন, এবং সেই প্রার্থনা, আপনার যে প্রার্থনা, সেই প্রার্থনা যদি আপনি ঈশ্বরের কাছে এবং চরম দিব্যতাযুক্ত যে শক্তি তার কাছে যদি ঠিকমতো ঠিক উপায়ে পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেই গুড লাক কিন্তু আপনাদের জীবনে আসবে, এবং সবচেয়ে বড় কথা সেটা কিন্তু থাকবে। তো কী পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি? অনেক জায়গাতে অনেক কিছু আমরা শুনি, সেগুলো করে অনেকে আমরা ফল পাই, এবং আরও একটি বিশেষ উপায় আমি সেই তার সাথে সংযোজন করতে চাইবো। অবশ্যই পূর্ণিমার দিন যদি কোনো বৃষ্টি হয়, পূর্ণিমাতে যে বৃষ্টিটা হয় সেটা চেষ্টা করুন একটি পাত্রে ধরে রাখতে। সেই পাত্রে ধরে রেখে সেই জলটা আপনি গাঁদা ফুল দিয়ে ঘড়ির কাঁটা যে দিকে চলে আর কি, ক্লক ওয়াইজ ঘরের সর্বত্র ছিটিয়ে দিন বাস্তুতে। সেটা ছিটিয়ে দিলে কিন্তু অনেক সময় আমরা সেই গুড লাকটাকে ধরে রাখতে পারি। এবং ছিটানোর সময় আপনি যে বিশেষ যদি আপনার কোনো কর্ম আটকে থাকে, যদি কিছু হচ্ছে না, সেই জিনিসগুলো আপনি মনে মনে বলুন বা কামনা করুন, তাহলে কিন্তু অবশ্যই ঈশ্বর বা চরম দিব্যতাযুক্ত যে শক্তি সে কিন্তু শুনবে, এবং এই ক্রিয়াটার দ্বারা দেখবেন আপনি আপনার আত্মাটাও কিন্তু তৃপ্ত হবে। এটা আপনারা করে দেখুন আর অবশ্যই আমাকে জানাবেন। আর জন্মছক কনসালটেশন যদি আপনারা করতে চান তাহলে মেসেঞ্জারে ডেট জেনে নিন যে কীভাবে আপনি অনলাইনে কোন ডেটে কনসাল্ট করতে পারবেন। বুকিং ফি অবশ্যই জমা করে আগে থেকে বুকিং করবেন, কমপক্ষে 15 দিন আগে। এবং এই উপযুক্ত ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি চান যে আপনাদের চারপাশের বন্ধুরা আরও উপকৃত হোক, তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।